আমলকি বন কাঁপে যেন তার বুক করে দুরু দুরু, পেয়েছে খবর পাতা খসানোর সময় হয়েছে শুরু। শীত রিক্ত সন্ন্যাসীর মতো, পাতা ঝরে চারিদিকে রুক্ষতা, কিন্তু কে বলে সে কেবলই রিক্ত সন্ন্যাসী? সে আনে মকর সংক্রান্তি, যা পৌষ সংক্রান্তি নামেও সারা ভারতবর্ষব্যাপী পালিত হয়। পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির কিন্তু মূলত পাঁচটি দিক। প্রথমত সূর্য, তারপর শস্য, তারপর বাজি, তারপর ঘুড়ি এবং সবশেষে পিঠাপুলি। এই সময়ের অল্প কিছুদিন আগে থেকে সূর্যের উত্তরায়ণ শুরু হয়, সেই জন্য এই সময়ে সূর্যের উপাসনা করে মানুষ। দ্বিতীয়ত আসি শস্যে। এই সময় শস্য পুঁতে মানুষের হাত খানিকটা ফাঁকা থাকে, সেই জন্য সে কামনা করে নতুন বছর যেন ধনে শস্যে পরিপূর্ণ হয় তার সংসার, তার সন্তান যেন থাকে দুধে ভাতে। তৃতীয়ত বাজি। পৃথিবীর বহু জায়গায়, ভারতবর্ষে তো বটেই, এই সময় কিন্তু বাজি পোড়ানো হয় খুব। চতুর্থত ঘুড়ি। ভারতবর্ষে গুজরাটে তো বটেই, অন্যান্য কিছু জায়গাতেও, এমনকি শুনলে আশ্চর্য হবেন বাংলাদেশে বিশেষ করে ঢাকাতে এই সময় কিন্তু বিশেষ করে এই দিনটিতে খুব ঘুড়ি ওড়ানো হয়, ঘুড়ি কাটার প্রতিযোগিতাও হয়। এবং সবশেষে আসি পিঠেপুলি। মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তির মতো আনন্দ উৎসব কিন্তু পিঠেপুলি ছাড়া অসম্পূর্ণ। সারা ভারতবর্ষে এবং বাংলাদেশেও এই সময় বিপুল পরিমাণ পিঠেপুলি তৈরি হয়। এই পিঠেপুলির সময়ে কী করে লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিস পিছিয়ে থাকে, তাই এবার আনছি একদম হারিয়ে যাওয়া বা ভীষণ বিরল দুটি পিঠে। আজকের পর্বে আমরা শিখব দোল্লা পিঠে। চলুন শিখি। পাটিসাপটা, গোকুল পিঠে, ক্ষীরপুলি, দুধপুলি ইত্যাদি পিঠে তো আপনারা সবসময় সবাই করেন, কিন্তু তা কিন্তু যথেষ্ট সময় সাপেক্ষ। অবাক হয়ে দেখতে হয় এই দোল্লা পিঠে কতটা সহজ এবং কতটা সুস্বাদু হতে পারে। এই পিঠে প্রস্তুত করবার জন্য কড়াই কিন্তু আঁচে বসাতে হবে মাত্র একবারই, তাও মাত্র মিনিট দশেকের জন্য। বাদবাকি পুরো রান্নাটি কিন্তু হবে আঁচের বাইরে, অর্থাৎ কড়াইয়ের বাইরে। এর চেয়ে সহজ পিঠে আমি সত্যি আর দেখিনি। আরেকটি কথা শুরুতে বলতেই হবে, এই পিঠেটির নাম বড় অদ্ভুত। দোল্লা শব্দটি বোধহয় এসছে দোলা থেকে, অর্থাৎ হাতে মেখে মুঠো করে যে দোলা। কেন তাই পিঠেটি তৈরি করা দেখলেই বুঝবেন। চলুন এবার শুরু করে দিই। প্রথমে কড়াই আঁচে বসিয়ে ঢেলে দিন বেশ খানিকটা ঘি। ঘি গরম হলে তাতে বাদামি করে ভেজে তুলুন আগে থেকে ভিজিয়ে রাখা সেদ্ধ চাল। যতক্ষণ চাল ভাজা হচ্ছে, আরেকটি পাত্রে নিয়ে নিন পরপর বেশ কয়েকটি উপকরণ। প্রথমে নিন একটি কলা। কলা দেখবেন যেন পাকা হয় এবং মিষ্টি হয়। এবার দিন এক কাপ নারকেল কোড়া, তার সাথে দিন এক কাপ পরিমাণ পাটালি গুড়, সাথে দিন এতটা পরিমাণে দুধ যাতে সব মেখে দলা পাকানো যেতে পারে। এই সময়ে যদি দেখেন মিশ্রণটি বেশি তরল হয়ে গেছে, তাহলে ততক্ষণ নারকেল কোড়া যোগ করতে থাকুন যতক্ষণ না মিশ্রণটি দলা পাকানোর মতো অবস্থায় আসে। যদিও এক কাপ নারকেল দিয়ে শুরু করেছিলাম, আমি কিন্তু দেখলাম প্রায় তিন কাপ নারকেল যোগ করার পর মিশ্রণটি দলা পাকানোর মতো অবস্থায় এসছে। চাল ভাজা হয়ে গেছে, এবার তা তুলে ছেঁকে নিয়ে পিষে নিন। চাল ভাজা গুঁড়ো করা হয়ে গেলে তা ছড়িয়ে দিন একটি থালায়। এবার আগে থেকে করে রাখা দোল্লা বা দলাগুলি তুলে একে একে
সাবধানে চাল ভাজায় দিন। চতুর্দিক থেকে ঘুরিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিন চাল ভাজা দিয়ে এর পুরো গাটি। লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিসের তরফ থেকে সবাইয়ের কাছে অনুরোধ রইল, এবছর মকর সংক্রান্তিতে অন্যান্য পিঠের সাথে ঘরে ঘরে তৈরি হোক এই দোল্লা পিঠে বা দলা পিঠে, এবং এই পিঠে আবার বেঁচে উঠুক, আমাদের ঐতিহ্য এগিয়ে চলুক। কেমন লাগলো আজকের পর্বটি দয়া করে কমেন্টে লিখে জানাবেন। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং বেল আইকনটি টিপে দেবেন, যাতে সব রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছায় আপনাদের কাছে। এই পিঠে কিন্তু ঠান্ডা করে তবেই খেতে দেবেন, একটুখানি জমবে তবে। ঠান্ডা হলে পিঠে শক্ত হবে এবং তারপর পরিবেশনের সময় এই পিঠে কিন্তু সবচেয়ে সুস্বাদু লাগবে যদি ওপর দিয়ে ছড়িয়ে দেন খেজুর গুড়। শুভ হোক সবার মকর সংক্রান্তি। ধন্যবাদ।